ভাই চলো, দাদা আসে, দিদি আসে, আমরা সবাই মিলে খেলবো, অনেক খুশি দিব তোমাকে, যাবো। আরে বাবারে খুব সর্দি লেগেছে গো, খুব সর্দি লেগেছে, সবাই খেলবো চলো, আমাদের ভাই চলো, তুমি চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিশোর মৌসুমী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদেরকে আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি গিয়েছিলাম সেই গীতার বাড়ি, গীতা সৌভাগ্যর বাড়ি। তো এইমাত্র ফিরলাম, ফিরে বসলাম, আর আমি যাওয়ার সময়তে মানে তাড়াহুড়ো করে ভুলে গিয়েছিলাম যে বাড়ি থেকে বেরানোর সময় যে ভিডিওটা করব, তো আমি ভুলে গিয়েছিলাম। তো মানে বেরানোর ভিডিওটা দেওয়া হয়নি, তো তারা কেমন মানুষ না মানুষ সব কিছু ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, গীতা কেমন মানুষ তাহলেই জানতে পারবে ওর ব্যবহার কেমন আর কি কি করলাম সবটা জানতে পারবে। তো চলো বাই। দেখো আমরা নেমে গেছি, তো এখানে একটা জেরক্সের দোকানদার দাদা আমাদেরকে বলে দিবে ওদের বাড়িটা কোথায়। এই দিকে ওদের বাড়িটা কিন্তু আমরা চিনি না, সো একজনের হেল্প নিয়ে যেতে হবে। আর এই যে মা দাঁড়িয়ে আসে, তো এই দাদাকে চলে এলে আমরা যেতে পারবো ওদের বাড়ি, যেহেতু আমরা কোনোদিনও যাইনি তাই ওদের বাড়িটা আমরা চিনি না। এই যে এখন আমরা যাচ্ছি, এই দাদাটা আমাদেরকে বাড়িটা দেখিয়ে দিবে, যেহেতু আমরা বাড়িটা চিনি না। তাই তো আমিও যাচ্ছি, মাও যাচ্ছে, তো তোমরা দেখতে থাকো ওদের বাড়ির রাস্তাটা। দেখো আমরা কোন গলির মধ্যে ঢুকেছি, কোনোদিনও চিনি না, এক আসলে হয়তো হারিয়ে যেতাম। কপালটা ভালো আছে। তো এই যে মা খুব খুশি যাওয়ার জন্য। তো আমরা মানে পৌঁছে গেছি এই যে মাঠের কাছে, তোমরা দেখতে থাকো এখানে সব ভাগ্য আর গীতা ওরা ভিডিও করে, মানে কাকু কাকিমা এখানে ভিডিও করে। ও দেখো হ্যাঁ হ্যাঁ আমি আছি তো চিন্তা করো। যাচ্ছি দেখো, অনেকটা পৌঁছে গেছি। এই যে আমরা যাচ্ছি, হাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। তো ওরা দূর থেকে হাই এভরিওয়ান করছে আমাদেরকে, হ্যালো আমাদেরকে দেখে ওরা হাই হ্যালো করছে, তো আমি একটু হ্যালো বলে দিলাম। তো এখন বাজছে 1:18, আমরা বেরিয়েছি সেখান থেকে 12টার সময়, এই 11:30 হবে। তো এরা দূর থেকে আমাদেরকে হাই হ্যালো করছিল, কাছে আসার পর আর কিছু বলছে না। দেখো আমরা চলে এসেছি, তো ওই দাদাটা আমাদেরকে বাড়িটা দেখিয়ে দিয়ে চলে গেল, আমরা চলে এসেছি।
মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে যদি আছাড় খায় দাঁত মুখ ভেঙে যাবে। আমাদেরকে চেয়ারে এগিয়ে দিচ্ছে, রানী আগে বসে গেছে। তো চলো আমরা একটু গল্প করে নিই, তারপর পরে আবার আসছি তোমাদের সঙ্গে। তো এই দেখো আমরা চলে এসেছি। হাই, কেমন আছো? তো এই দেখো আমরা চলে এসেছি। হাই, লালগোল্লা থেকে চলে এসেছি। ভাই সান হলো? এই মাম্মি, ওলি বাবালে কে গো? ওলি বাবালে কার কোলে চেপেছো? কার কোলে চেপেছো? ও হাসছে। কার কোলে চেপেছো তুমি? দিদির কোলে? তুমি যাবা আমাদের বাড়ি? চলো যাবা, যাবা আমাদের বাড়ি? চেনো তুমি আমাদেরকে? চেনো তুমি? কার কোলে চেপেছো? হ্যাঁ, কে গো আমরা? ওরে বাবলে কি হাসি! কোলগেট হাসি, কোলগেট দিয়ে দাঁত মেজেছো, দিয়ে হাসছো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো কাউরা কোলে যায় না সব। তো ফ্রেন্ডস কাউরা দেখতে পাচ্ছো তো কাউরে কোলে যায় না, যারা এসে তাদের কোলে যায় কান্না করেছে। তো এই ভাগ্নের কোলে খুব পছন্দ হয়ে গেছে, তো দেখো হাসছে, পছন্দ হয়েছে ওই জন্য। কার কোলে এসেছো তুমি? দিদি ভাইয়ে দেখছে, দেখ মাকে কি চেনে, দেখ কিভাবে চেনে, দেখ। কথা শুনতে পাও না? হ্যাঁ, বিস্কিট খাবা তুমি? খাবা? এই দেখো গীতা বনু চা দিয়েছে, সকাল সকাল জ্বালাতে চলে এসছি। কই রে, কার কোলে ভিডিও করছো তুমি? একটু হাসি দি দাও তো, হাসি দি দাও তো, চলো আমাদের সাথে দেখা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, এই দিদি ভাই আমার সঙ্গে আমাদের বাড়ি দেখা করতে এসেছে। তো দিদি ভাই এটা চ্যানেল খুব সুন্দর সুন্দর ভিডিও করে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ সবাই সবার পাশে থাকো, একা কোনো জন্য বড় হওয়া যায় না, সবার স্নেহ বলার সাথে বড়তে হয়, তো সবাই সবাইকে নিয়ে বড়ো। তবে খুবই লাগছে যে এত সুন্দর পরিবার পেয়েছে, সবাই আমার সঙ্গে দেখা করতে এসছে, খুবই ভালো লাগছে। তবে কী বলতো, সময় দিতে পারছি না, বেশিক্ষণ খারাপ লাগছে এটাই। না না ঠিক আছে, ও ছোটো বাচ্চা, এবার আমরা অনেকক্ষণ এসেছি, তারপরে বুনু খুব ভালো, আমার তো খুব ভালো লাগলো, মানে আরও অনেকে আছে একটু ইয়ে করে, কিন্তু এই বুনু খুব মিশুক, আমার খুব ভালো লেগেছে। আর আমি তো এবার থেকে যখনই সময় হয়ে চলে আসবো। তো চলো আমরা অনেকক্ষণ এসেছি, এখন আমরা আবার বাড়ির দিকে রওনা হব। তা আবার যেতে যেতে কথা হচ্ছে, আর এখানে এসে কী কী করলাম সবটা তোমরা ভিডিওর মাধ্যমে পাবে, তো সবাই একটু সাপোর্ট করবে। টাটা। তো এই দেখো আমরা চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, মাসিরা আমাদের বাড়ি যাবে। হ্যাঁ যাব, ঘুরে আসবো। পুচকু এদিকে তাকাচ্ছে, পুচকু একটু পোজ দিচ্ছে, পুচকু টাটা দিচ্ছে, পুচকুর মন খারাপ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। তাই মন খারাপ হয়ে গেছে, এই যে ক্যামেরার দিকে তাকাচ্ছে। সামনে দিব না?